বন্ধুরা মন্দিরার ব্লগে আজকে টুইস্ট দেখলাম যে মন্দিরার বোর সোমনাথ কিছুতে সহ্য করতে পারছে না যে মন্দিরার ভাই এই ট্রাভেলিংয়ের সাথে যায় তো কেন বলছি চলো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এর ন্যাকামও চলো তোমাদেরকে সমস্তটাই বলবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই মন্দিরার ব্লগ শুধু ন্যাকামিতে ভর্তি হুম বাড়ি থেকে শুরু করে শিয়ালদা অবধি পুরো একটা ব্লগ করে ফেললো আর মন্দিরা সত্যি করে বলো তো তোমার বোর কেন খুশি নেই বলো তো ব্লগিংটাতে কোথাও দেখছি না তোমার বোর হেসে বা তোমার বোরের মানে আনন্দটা দেখতে পাচ্ছি না তোমার বোর তোমার সাথে কথা বলছে না কেন বলো তো হুম নিশ্চয়ই মনে হয় সে চায় না যে তোমার ভাই তোমাদের সাথে যাই এই ট্রাভেলিংয়ে হ্যাঁ সহ্য করতে পারছে না কারণ তুমি সবসময় যে ভাই 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 করছো না এটা জাস্ট তোমার বোর নিতে পারছে না হ্যাঁ তারপরেও আরেকটা কারণ আছে আর তুমি বাড়িতে দেখলাম তোমার বান্ধবী আর বান্ধবীর বোর ঢুকলো তখন কী নাকামিটা করলে বলো তো তোরা কেন আসলি লেগেজ নিয়ে আমাদের বাড়িতে থাকবি বলে কেন আমাদের কি বোকা মনে হয় আমাদেরকেও বকা ভাবো প্লাস পুলিশদেরকেও বোকা মনে করো তাই তো যার জন্য সবাইকে বোকা ভেবে নিজের চালাকি দেখাতে গিয়ে নিজেই বকা প্রমাণিত হয় বলো তোমরা এতটাই মানুষকে বোকা ভাবো যে তাদের সাথে তো নাকামোটা মারালে তারপরে দেখলাম খাওয়া দাওয়া করে রাত্রি এগারোটার সময় বেরিয়ে পড়লে আরে বাবা তোমার বাড়ি তো হলো রানাঘাট ঠিক আছে রানাঘাট থেকে তুমি আসলে গিয়ে শিয়ালদা কেন ওখান থেকেই সকাল ছটার আগে যে কোনো ট্রেন ডাইরেক্ট ধরে তোমরা যেতে পারতে না হুম মনে হয় তোমার ট্রাভেলিং এই জীবনে মনে প্রথমবার করতে যাচ্ছ একবার দীঘা গেছিলে এই মনে প্রথম যাচ্ছ পাহাড়ে মনে হয় হয়তো পাহাড়ে যাচ্ছ কারণ তোমার অনেক কিছু জিনিস দেখলাম যেটা দেখে মনে হচ্ছে তুমি কোনো পাহাড়ের জায়গায় ঘুরতে যাচ্ছ তার সাথে তোমার ল্যাগেজে দেখলাম সোয়েটার আছে কি পাহাড়ে ঘুরতে যাচ্ছ তো আর বন্ধুরা এই মন্দিরার ব্লগে প্রথম দেখলাম যে মন্দিরা ট্রেন চুজ করছে এই ট্রেনটা থাকলে ভালো হতো এই ট্রেনটা থাকলে ভালো হতো এই ট্রেনটাতে গেলে কি সুন্দর হতো মানে ট্রেনের ভিতরে যাত্রা করবে মানে বসে যাবে এই ট্রেনের বাইরের সৌন্দর্যটা দেখছে কোনটা ট্রেন সুন্দর আর কোনটা ট্রেন ও সুন্দর ভাবতে পারছো কত নেকামি মারাচ্ছে বলে তো হ্যাঁ আর ওখান থেকে রানাঘাট থেকে শুরু করে নেকামি মারাতে মারাতে শিয়ালদা স্টেশনে আসলো শিয়ালদা স্টেশন অত বড় জংশন হুম এই জাংশনটাতেও বসে ভিডিও শ্যুট করছে মানে এই চাইছে যে আমার সাড়ে তিন লাখ ফ্যামিলি মেম্বার আমার জন্য নাকি হা করে বসে থাকে কে তোমাকে বললো তো তোমার জন্য হা করে বসে থাকি আমরা তোমার ন্যাকামোগুলো দেখার জন্য ভিডিওতে তোমার কন্টেন্ট আস্তে আস্তে কোথায় হারিয়ে যাচ্ছে আর তোমার শুধু ন্যাকামি আর তোমার শুধু ওই ঢং ওগুলো শুধু ভিডিওর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারলে তো ওখানে গেছো পুলিশ তোমাদেরকে বকেছে ধমকেছে সব কিছু করেছে পুলিশ নাকি অনেক জোরে ধমকিয়েছে তোমাদেরকে তোমরা নাকি ভয়ে আতঙ্কে মানে তখন জোরোসরো হয়ে গেছিলে তারপরেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করা কি খুব প্রয়োজন ছিল তুমি মানুষকে কি বার্তা দিচ্ছ হ্যাঁ তোমাকে দেখে যদি কোনো মানুষ যদি সেখানে ভিডিও করতে চায় যে আমিও লুকিয়ে লুকিয়ে ভিডিও করি কি হবে তাহলে ওর ক্ষতির দায়ীটা তুমি নিবে অসভ্য মেয়ে এতগুলো ছেলে আছে সোমনাথ আছে ওই রিয়াঙ্কার বর আছে ওই ভাই আছে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও এরা ট্রাভেলিংটা কি করে করছে ট্রাভেলিং সম্পর্কে কোনো ধারণা নেই যে রানাঘাট থেকে শিয়ালদায় এসে এরা গোটা রাত এখানে কাটাচ্ছে অথচ শিয়ালদায় একটা ই রুম পাওয়া যায় হ্যাঁ বিশ্রাম কক্ষ থাকে মানে ওখানে রেস্ট করার জন্য একটা ওয়েটিং রুম আছে তারপরে আশেপাশে নিশ্চয়ই রুম পাওয়া যাবে রাত্রির জন্য হ্যাঁ যে রাতখানে ওখানে কাটানো যাবে ভাড়া নিতেই পারতে তাই না কিন্তু না এরা হয়তো জানেই না বুঝতে পারলো তো বন্ধুরা এরা হয়তো জানেই না যে কোথায় কি পাওয়া যায় মানে এরা যাওয়ার আগে যে কোনো কিছু ইনকোয়ারি করবে যে ট্রাভেলিং ব্লকগুলো দেখি যে কীভাবে যাওয়া যায় অমুক জায়গায় যেখানে যাবে আর এত বদমাস মেয়ে আছে যে সেই এই ট্রাভেলিং করার আগে সে কতদিন থেকে বলছে আমরা ঘুরতে যাব ওই মাকে শিখাচ্ছে গিয়ে জোনি কীভাবে জোনিকে দেখাশোনা করতে হবে সেটা শিখাচ্ছে তারপরে মাকে শেখাচ্ছে যে কিভাবে ঘর দেখাশোনা করতে হবে হুম ওই পার্লারে যাচ্ছে ওই কাপড় গুছাচ্ছে ওই বাজার করছে ওই দেখছি তখন থেকে শুরু করেছে কিন্তু বলছে না যে কোথায় যাবে মানে কতটা বে হায়া মেয়ে আছে বলো তো হুম আজকেও দেখছি ব্লগটা চলে যাচ্ছে গোটা ফুল ব্লগ দেখছি কোথাও বলছে না নিজের মুখে যে আমরা অমুক জায়গা ঘুরতে যাচ্ছি নিজেকে কি মহান ব্লগ আর মনে করো হ্যাঁ বাজে মেয়ে কথাকার বলতে আমি বাধ্য হচ্ছি কারণ তোমার নাকামি দেখতে দেখতে জাস্ট মানে নেওয়া যাচ্ছে না আর পুলিশ বারণ করেছে অথচ দেখো এরা ওখানে আবার লুকিয়ে লুকিয়ে ব্লগিং করছে নাকি ব্লগ না করলে নাকি এদের মানে আমাদেরকে দেখাতে না পারলে নাকি শান্তি হবে না কেন আমরা মানুষ না আমরা বুঝি না যে ওখানে ব্লক করাটা বারণ তুমি নাপুন করে অপরাধ করেছো বুঝতে পারলে তো তুমি নিয়ম মানছ না ভেউয়াদেরকে যেভাবে বোকা ভেবেছ পুলিশদেরকেও সেভাবে বোকা ভেবে তাদেরকে তাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে আইন মানে ভেঙে তুমি কাজ করছো বুঝতে পারলে আর নিজের কথা নাই বা ভাবলে বাচ্চা মেয়েটাকে সাথে করে নিয়ে গেছো দশ বার জিজ্ঞেস করছো তোমার কি কোনো কষ্ট হচ্ছে মা তোমার কি কোনো কষ্ট হচ্ছে মা কি বলবে ওইটুকু বাচ্চা মেয়ে কি বলবে যে আমার কষ্ট হচ্ছে মা আমি বাড়ি যাব ফিরে ওই তো এখন আনন্দে আছে বাচ্চা মানুষ কিন্তু এই যে সারারাত জেগে থাকলে আবার যাবে তোমার আবার ভমিটিংয়ের দোষ তাহলে ভাবো তো কতটা মেয়েটার কষ্ট হবে অনেকে আবার বলবে যে মায়ের থেকে মাসির দরদ বেশি না দরদ বেশি না এটা একটা মানে স্বাভাবিক একটা বুদ্ধি হ্যাঁ যে বাচ্চাটার কষ্ট হচ্ছে কোনো একটা ওয়েটিং রুম নিতেই পারতো ও টাকা পয়সার তো অভাব নেই আর তাই না যাওয়ার আগে পুরো একদম পুরো বডি ওয়াশ করে নিয়েছে ঠিক আছে তো তার জন্যই বলছি টাকার তো অভাব নেই এই একটা ওয়েটিং রুম নিলে কী ক্ষতি ছিল আর আমার হানড্রেড পারসেন্ট শিওর বন্ধুরা যে মন্দিরার বর হ্যাঁ এই ট্রাভেলিংয়ে একদম খুশি নেই কারণ মন্দিরার বর মেনে নিতে পারছে না যে মন্দিরার সাথে এই ভাই যাবে সবসময় যে কোনো বড় মেনে নিতে পারবে না সবসময় ভাই 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 মনে হচ্ছে ভাইকে মাথায় চড়ায় নাচো হ্যাঁ ডুকডুকি বাজাও আর নাচো ঠিক আছে ভাই ভাই করতে করতে এই ট্রাভেলিংয়ে যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছে বলেই এর মানে বর সেটাকে মেনে নিতে পারছে না সোমনাথ একদম তোমরা লক্ষ্য করে দেখবে সোমনাথকে কোথাও দেখবে না খুশি কোথাও দেখতে পাবে না প্রত্যেকটা জায়গায় নাকামে ওই যে বিয়েবাড়ি থেকে ছিল বন্ধুরা তখনও দেখেছিলে গাড়ি থেকে নামতে নামতে আমার নাকি বমি আমার শরীর আর সাই দিচ্ছে না ভালো লাগছে না আবার এখানে দেখো ট্রাভেলিংয়ে এখন ভালো আছি আবার গোটাটার থেকে ব্লগের শেষেও বলছে তোমাদের সাথে ওই মানুষগুলোকেই বলছে মানে রিয়াঙ্কার বোরকে বলছে যে তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট ব্লগে দেখা হবে কী মারছ হ্যাঁ আমাদেরকে কি অতিরিক্ত বোকা এর ভিডিও দেখা বন্ধ করো তো সবাই ঠিক বুঝতে পারবে এই সবাই ভিডিও দেখা বন্ধ করে দাও তাহলে ঠিক বুঝতে পারবে এই ন্যাকামিগুলো ভিডিওর মধ্যে কন্টেন্টের কোনো ঠিক নেই জাস্ট কী বলছে কি করছে কোনো কিছু নেই মানে মুন্ডু মাথা কোথায় চলে গেছে ভিডিওর অজস্র ভিউয়ার্স ওখানে কমেন্ট করেছে বন্ধুরা শুধু ভিডিওতে নাটক শুধু নাটক আর একজন কমেন্ট করেছে ওখানে দেখছি প্রচুর লাইক প্রচুর কমেন্ট করেছে যে শুধুমাত্র ভিডিওতে নাটক যাই হোক এই পৃথিবীতে প্রথম ট্রাভেলিং করতে যাচ্ছে বুঝতে পারলে তো মানে এর নেল এক্সটেনশান প্রচুর শখ প্রচুর চাহিদা জীবনে ঠিক আছে ঠিক আছে টাকা হয়েছে চাহিদা পূরণ করো কিন্তু এখন দেখে নাও এর এত চাহিদা এত চাহিদা যে প্রথমবার জীবনে প্রথমবার নাকি স্টেশনে রাত কাটিয়েছে ঠিক আছে রাত কাটাতে শখ লাগছে বুঝি তাই না জীবনে কাটাও নি ওই জন্য রাত কাটাচ্ছ ইচ্ছা করে যাতে মানে মানে এক্সপিরিয়েন্সটা হয় যে স্টেশনে রাত কীভাবে কাটায় বুঝলে তো কত কষ্ট হয় রাত্রে কাটানোটা কত কষ্ট হয় যাই হোক তোমরা তো ইচ্ছা করেই কাটিয়েছো তোমরা তো আর শ মানে ধোকে কাটাও তোমরা ইচ্ছা করে শখে কাটাচ্ছ ওখানে সবাই মিলে তো হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম এই আর জীবনে পাল্টাবে না চলো আর নাটক দেখবো ট্রাভেলিংয়ে চলো না কত নাটক করে এই যেখানে ঘুরতে যাচ্ছে আর জানি আমি পাহাড়ে যাচ্ছে যেখানে যাক পাহাড়ে যাচ্ছে খুব মানে বেশি দূরে যাচ্ছে না খুব কাছাকাছি যাচ্ছে চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা